আসসালামু আলাইকুম। আমাদের গ্যাস স্টোভ আর একটা টাইটান চুলার নাম হলো সিল্কি। এটা যেটা আমি কীভাবে সেট আপ করলাম আর প্রথম কথা, আপনার যে কোনো ফায়ার মিস হয় গ্যাসের চুলায়, আমি সেট করার সময় অবশ্যই দেখাবো আপনাকে কীভাবে সেট করতে হয়। তার আগে অবশ্যই দেখাই প্রথম অবস্থায় আপনাদের কোনো সময় ফায়ার যে মিস করে, এখানে যে বাটিটা আছে এটাকে আপনার এমন যদি থাকে তাহলে কিন্তু আবার ফায়ার জ্বলতেও পারে নাও জ্বলতে পারে। এই জন্য এটাকে মুভ করে রাখবেন, সমান করে রাখলে এটা কী হবে, প্রতি ফায়ার চলবে, টিপ দিলে আগুন জ্বলবে, এমনকি মুভ করবে। এখানে আপনি একইভাবে পাট আর আমি চুলাটা ফুল সেট করবো। যেমন তো আগুন আমাদের প্রথম অবস্থা নাট লাগানো লাগবে, যে পাটটি নাট ছিল, নাটটা ছিল এইভাবে, এখানে এইভাবে নাটগুলো লাগাবো আমি। এগুলো বেশি অতিরিক্ত টাইট দেওয়া যাবে না, এটা নিয়মিত আছে টাইটের, এই টাইটটা দিতে হবে। এর সাথে দেওয়ার পরে আপনার এখানে চারটা নাট হয়ে গেছে, আর এখানে দুইটা মুখ করার জন্য আমাদের এখানে দুইটা নাট আছে, নাট দুইটা এখানে আপনি স্ক্রু ড্রাইভার দিয়ে যাতা দিলেই ঢুকে যাবে। আর এটা একইভাবে তারপর আপনি দেখে নেবেন আপনার লাইনটা কি লিক করে না করে না, আপনি এবার জ্বালাইন দেখে নেবেন। তারপর আমাদের চুলা গ্লাস লাগার আগে আবার চেক করে নিব আমরা ফায়ার মিস করে কি করে না। এই জন্য আমাদের প্রতি ফায়ার আগুন জ্বলতে হবে, আবার জ্বালাই দেখবো যে স্টাফ হয়ে গেলো, আমাদের মাল অনেক রানিং। তার আগে আমরা এখানে আমাদের যে গ্লাসটা দেখছেন এটা আমরা খুলছিলাম একটু আগে, এটা আমরা লাগাবো। লাগার সময় কী করতে হবে, আপনাদের চুলার সেমে টেনে এখানে মাপ আছে, এই মাপটা অনুযায়ী থেকে দিবেন। এই তো যদি ছোটো না হয় বড় না হয় কোন সাইড দিয়ে, এই জন্য আপনার যে প্লেটটা আছে অ্যাসেস প্লেট, এই প্লেটের আপনার লাগবে। এখানে সেট করার সময় আপনি যে এখানে আপনি দেখছেন এখানে যে ফোটা এখানে দাগ আছে স্কোর দাগ, এই মুভিং দাগ না, এই স্কোর যেটা সুন্দর মতো রাউন্ডের ভিতর স্ক্রু দাগ আছে, এই দাগ অনুযায়ী এটাকে বসানো হবে এখানে। আর এখানে যে পুরান মাপটা এই পুরান মাপের ভিতর বসাইতে হবে, এই স্ক্রুটা এই পুরান মাপ, এইভাবে পুরান মাপটাকে লাগবে। তার পাশাপাশি এটাও এই নাটটাকে এই যে ফুটাটা সেই ফুটার মাপ পর্যন্ত এখানে বসাতে হবে। এইখানে লাগার পর আপনার প্রয়োজন হবে কি, বাম হাতটা ধরে ডান হাতে সম্পূর্ণ প্রেশার দিবেন, সম্পূর্ণ প্রেশার দেওয়ার পর এটা অটোমেটিক লেগে গেল। তার পাশাপাশি একইভাবে এই যে আপনাদের এখানে চিলকাচ্ছে এটা, এই দুইটা না এই দুইটা, এই যে দুটো দাগ আছে আপনার স্ক্রুপের ঘুরানো, এই মাপ অনুযায়ী এটাকে দিবেন। তারপরে কী হবে, এখানে যে ফোটা দুটো আছে ফোটার সাথে ফোটা মিলে যাবে, ছিদ্রটা আছে ছিদ্রের সাথে আপনি আগে দেখে নেবেন কতটুকু মিলে। আর এটার সাথে এটা তারপর এটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের চুলা সম্পূর্ণ সেট হয়ে গেছে। আর যতটুকু আপনি পারেন এটাকে টাইট দিয়ে নেবেন, অতিরিক্ত টাইট দিয়ে না হয়। তারপর এটা ব্যাক রাউন্ড দিয়ে আমরা চুলার জ্বালানোর আগুনটা দেখে নিব। আমাদের চুলা আগুন জ্বলছে, যার বাকি পাঁচ পাটি যেগুলো স্ট্যান্ড আমরা স্ট্যান্ড বসাবো। আমাদের যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা এখানে বসানো লাগবে কীভাবে, আপনাদের যে পিনটা এই পিনের পিন আর এখানে যে ফ্লোট আছে ফ্লোট স্ট্যান্ডে দিতে হবে। এই পিনটার মাপ অনুযায়ী এই যে এইভাবে দিয়ে, আর এটা হলো বেবিদের জন্য অথবা ছোট পাতিলা বসার জন্য ব্যবহার করা হয় এখানে। তারপর এটাও, তারপর আমাদের চুলা সম্পূর্ণ ওকে, আমাদের চুলা সম্পূর্ণ ওকে। আর আমাদের অ্যাকচুয়ালি সব আমাদের কাজ এরকমই। অবশ্যই আপনারা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই সবাইকে ধন্যবাদ।